এবার তেজপুরত এজন সরকারি চিকিৎসক রাইজর রোখত পড়েছে কিয়নো যিজন সরকারি চিকিৎসক রাইজর রোখত পড়েছে হেজন চিকিৎসকে দুটা কই পথ দুর্ঘটনা সংঘটিত করা অভিযোগ উত্থাপন করেছে আর হেজন সরকারি বিষয়ার বাহন এটা আবদ্ধ করে রাইজে প্রতিবাদ করেছে সবিশেষ জানাই আছো টাইমিটৰ দৰ্শকলকে গুৰুত্বপূৰ্ণ খবর তেজপুরত নিখা রাইজর রোখত এজন সরকারি চিকিৎসক তেজপুরত নিখা রাইজর রূপত পরিছে এজন সরকারি চিকিৎসক পথ দুর্ঘটনা কেন্দ্র করে রাইজে আবদ্ধ করেছে চিকিৎসকর বাহন আর চিকিৎসকর বাহনে দুটা কই দুর্ঘটনা সংঘটিত করার অভিযোগ উত্থাপন হয়েছে চালকর আসনত থকা চিকিৎসকজনের নাম প্রাঞ্জল বড়া বলে জানিলে পাওয়া গেছে যিজন এজন সরকারি চিকিৎসক আর বাহনে দুটা কই দুর্ঘটনা সংঘটিত করার অভিযোগ উত্থাপন হয়েছে রাইজর অভিযোগ মর্মে মাতাল অবস্থা আছে চিকিৎসকগী আরক্ষী বিষয়া জেলা উপায়ুক্তর অভৈব্য আচরণ করার অভিযোগ উত্থাপন হয়েছে চিকিৎসকজনের বিরুদ্ধে আর যার বাবে তেজপুরত নিশা সরকারি চিকিৎসকজনের বাহন আবদ্ধ করেছে একাংশ রাইজে আর চিকিৎসকজনের বাহনে দুটা কই দুর্ঘটনা সংঘটিত করার অভিযোগ উত্থাপন হয়েছে আর চালকর আসনত থাকা চিকিৎসকজনের নাম আছে প্রাঞ্জল বড়া আর প্রাঞ্জল বড়া এজন সরকারি চিকিৎসক আর চিকিৎসকর বাহনে দুটা কই দুর্ঘটনা সংঘটিত করার অভিযোগ উত্থাপন হয়েছে তার পিছতেই এটা তেজপুরত নিশা রাইজে বাহনখন আবদ্ধ করে রাখিছে রাইজর অভিযোগ মর্মে মাতাল অবস্থান আছিল চিকিৎসকগী তারপরে আরক্ষী বিষয়া আর জেলা উপায়ুক্তর অভদ্র আচরণ করার অভিযোগ উত্থাপন হয়েছে চিকিৎসকজনের বিরুদ্ধে এনেকুৱা একটা ডাঙর খবর আরক্ষী বিষয়া জেলা উপায়ুক্তর অভদ্র আচরণ করার অভিযোগ তারপরে চিকিৎসকজনের বাহনে দুটা কই দুর্ঘটনা সংঘটিত করার অভিযোগ আর সেই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রাইজে এটা আবদ্ধ করে রাখিছে চিকিৎসকজনের বাহনখন আর তেজপুরের এখন চিকিৎসালয়ের চিকিৎসক সরকারি চিকিৎসক প্রাঞ্জল বড়া এইখন বাহনে এটা আবদ্ধ করে রাখিছে রাইজে কিয়নো এইখন বাহনে দুটা কই পথ দুর্ঘটনা সংঘটিত করার অভিযোগ বাহনখনের চালক হয়েছে এজন সরকারি চিকিৎসক প্রাঞ্জল বড়া কাম করো দাদা মই বিহুই বিয়াগুড়ি পিয়েছি নাকি না এই নয় কিন্তু আপনাদের মানুষের জীবন বসায় আপনি তিনটাকা মান সংঘাত করে আছে আপনি সুস্থ অবস্থার নাই নাই বলে কেছে মেডিকেল রিপোর্টে কব আপনার এক মিনিট আপনি কেটেকিবাইটে অ্যাক্সিডেন্ট করেছে আহি আকো গাড়ি পামসা গাড়িখন খুব স্পিডত মানে যাব লাগিছিল পামসা গাড়িখন হইছে মই কে গম বাবা মই পামসা হলো গম নপকে গাড়ি চলাই আই বাবা মই যে ডিসিএস ভগবান হয় না আপনি যে ডিসিএসপি আপনি এফলা দাদা আপনি ডিসিএস আপনি যে কলে যে ডিসিএসপি একু করিব নরে ফোন করা করে দিতিয়া আপনি যে কলে যে ডিসিএসপি আপনা আমরা হেই গছে আপনা আগত এনে কোন ঘটনা ঘটিছে বহুত বার প্রাঞ্জল বড়া কত কাম করে আপনি মানে কি আর আমি ইয়ারপা উলাই গেছো সিফাল স্পিডত আছে ধাপ 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 মারি আছে আহার পিছত কি কৈছে আমি অকন দূরত আছে যে আমার ফলে আকো চপাই দিছে আকো চপাইছে তারপর অকনমান বাঁচি গেল এইকন বাঁচিছো আর অভদ্র ব্যবহার ডক্টর ডক্টর বলে
ডাক্তৰ সিম্বল আছে গাড়ীখনত হ্যাঁ ডাক্তৰ সিন আছে ডাক্তৰ বুলি কৈছে তো হ্যাঁ ডাক্তৰ বুলি কৈছে নামটো কি বুলি কৈছে নামটো না জানো কৈছে ডিএসপি আনক এসপি আনক মানে পুলিশ আনিলে কোনো কাম নাই হ্যাঁ তেনে কথা কৈছে ডিএসপি এসপি আনিলে কোনো কাম নাই হ্যাঁ আৰু আৰু কি কৈছে আৰু তো বাকি তো আৰু সারক সারক ডম ডম দিছে উল্টা বেয়া ব্যৱহাৰ কৰিছে এই ট্ৰেফিক সারজন ট্ৰেফিকৰ পুলিশক ডম দিছে অ ডম দিছে কি বুলি এই কিবা বেয়া ব্যৱহাৰ কৰিছে অভদ্র ব্যৱহাৰ তাৰ পিছত এই যে এই আকো আকফলে ইমান মানুহ আছে গাড়ীখন ষ্টেপ দি গুচি যাব বিচাৰে গাড়ী টায়াৰ পামচাৰ হৈ আছে ষ্টেপ দি যায় উৰাই মানুহ মানুহ মানে মানুহ খুন্দি আলো গুচি যাব কেনেকুৱা টাইপ ডক্টৰ ন ডক্টৰ তেওঁ লগত গাড়ীখন কোন কিমান আছিল মানুহ তেওঁকে পাইছে গাড়ীখন তেওঁ অকলে আছিল হয় তেওঁকে পাইছে তেওঁ তেওঁ মদ পানী খাই আছিল আৰু হেতুটো ইমান গমনে ইমান ডাঙৰ স্পৰ্ট হৈ আছে সব টাৰটো ফাটি আছে টাৰটো ই খাই আছে কাৰণে ই গম পোৱা নাই ষ্টাৰ্ট দিব বিচাৰিছে কাৰণে আপুনি খাই আছে অলৰেডি খাই আছে ই মানে এনেকুৱা খাই আছে যে তাই হৈছে নাকি এইটো টাৰটো পামচাৰ হৈ আছে কি হৈছে